হাওড়া স্টেশনে ওল্ড কমপ্লেক্স এবং নিউ কমপ্লেক্সে এখন দাপিয়ে বেড়াচ্ছে এরকমই ধেড়ে ইঁদুরের দল। রেল লাইনের ধারে প্ল্যাটফর্মের নিচে গর্ত খুঁড়ে বাসা তৈরি করেছে তারা। কখনো তারা গর্ত থেকে উঁকি মেরে চারপাশ মেপে নেয়, বেরিয়ে এসে লাইনের ধারে পড়ে থাকা খাবার খায়, তারপর এদিক ওদিক ঘুরে আবার সোজা গর্তে। বড় বড় ইঁদুর রেল লাইন এবং প্ল্যাটফর্মের নিচে বড় বড় গর্ত করে বাসা বেঁধেছে। বিশেষজ্ঞদের মতে ইঁদুরগুলো রেল লাইন এবং প্ল্যাটফর্মের যথেষ্ট ক্ষতি করতে পারে। ঢাকুরিয়া ব্রিজের নিচে গর্ত খুঁড়ে তার স্তম্ভ বসিয়ে দিয়েছিল ইঁদুরের দল। হাওড়া স্টেশনেও সেরকম মারাত্মক ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। প্ল্যাটফর্মের তলার দিকে যদি প্রচুর বড় বড় গর্তে এদিক থেকে ওদিক একদম হয়ে যায় এবং সেটা যদি বেশ কয়েকটা জায়গায় হয়ে যায় এবং সেই নেটওয়ার্কটা যদি আবার কানেক্টেড হয়ে যায়, তাহলে তো চিন্তার বিষয়। কোনো কোনো সময় যখন ভিড় থাকে, প্রচুর লোকজন উঠছে নামছে ট্রেনে, তো মানে একটা হিউজ ওয়েট পড়ছে, তো এটা অনেক সময় বসে টসে যেতে পারে। ট্র্যাকের এদিক থেকে ওদিক থাকলে সেটাও বাজে, কারণ নিচের ব্যালাস্টটা নেমে যাবে, তার ফলে কি হবে একটু স্যাগ হয়ে যাবে লাইনটা। প্ল্যাটফর্ম বানানো হয়েছে, দুটো গার্ডওয়াল আছে বা যেখানে কলাম আছে, কলামের উপরে ওই এটা যেটাকে সাপোর্ট করে রূপটাকে, তার ফাউন্ডেশনটা যে শক্ত মাটির উপর আছে সেটা শক্ত মাটির উপরে থাকাটাই ডিজায়ারেবল। এবারে ইঁদুর গিয়ে ওখানটাকে যদি খাবলে খুবলে ফাঁকা করে দেয় ক্ষতিকার। ইঁদুরের দৌরাত্মে যে হাওড়া স্টেশনে ক্ষতি হচ্ছে তা মেনে নিয়েছেন পূর্ব রেলের হাওড়া ডিভিশনের ডিআরএম। They are not normal rodents, they are big rodents, very big teeth, and they can actually claw into the brickwork also. To contain this problem, there is a very regular program of rodent control. কিন্তু স্টেশনে ঘাঁটি গেড়ে বসা শয়ে শয়ে ইঁদুর তাড়ানো কি মুখের কথা? অনেকে বলছেন এবারে রেলকে হ্যামলিনের বাঁশিওয়ালার মতো কোনো মন্ত্র খুঁজে বার করতে হবে। সুনীল হালদার, এবিপি আনন্দ, হাওড়া।